ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালাম আলাইকুম। সৃষ্টি একাডেমি স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আমি তোমাদের ছবি আঁকার বিষয়ে ক্লাস দেব। আশা করছি তোমরা খুব মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করবে, ঠিক আছে? তোমরা তোমাদের কাছে যেসব উপকরণগুলো আছে ছবি আঁকার, সেসব নিয়ে তোমরা একটু রেডি হও, এখনই আমি তোমাদের ক্লাস দেবো, ঠিক আছে? ছবি আঁকার প্রথম শর্ত হলো তোমাকে মনোযোগ দিয়ে তুমি যে কাজটা করবে সে কাজটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, পাশাপাশি সে কাজটা ঠিক সেভাবে করতে হবে। আর যদি মনোযোগের ঘাটতি হয় সে কিন্তু ছবি আঁকা ভালোভাবে শিখতে পারবে না। কাজেই খুব মনোযোগ সহকারে যে আমি যে এখানে যে পেপারটা দেখতেছি পেপারটাতে আমি আঁকবো, তোমরা খুব সুন্দর ভাবে আগে দেখবে কিভাবে আমি ছবি আঁকি, তারপর তোমার ছবি আঁকি, ঠিক আছে? দেখো, খেয়াল করো, এই যে এখানে একটি পেপার আছে, আমি এখানে সুন্দর ভাবে এই বৃত্ত দিলাম। দেখো, এই বৃত্তের দুই পাশে এই দেখো, খেয়াল করো, এইভাবে দিয়ে দাও, ঠিক আছে? দেখো, তোমরা নিয়ম মাফিক ছবি আঁকবে, তবে তোমাদের ছবি আঁকার মান অনেক সুন্দর হবে, দ্রুত শিখতে পারবে, ঠিক আছে? এগুলো গোলাপ, তাই না? এখন আমি এখানে পাতা আঁকার চেষ্টা করি। দেখো, এখানে এই যে একটা পাতা দিলাম না, এখন এইভাবে পরপর আমরা একে গোলাপের কাজ শেষ করার চেষ্টা করবো। আমি এখন তোমার ডান পাশে আর একটা ছবি আঁকবো, দেখো কত সুন্দর করে, দেখো এই যে যে গ্লাস আমি সব শুয়ে দেখো, ঠিক আছে? খেয়াল করো, এই যে যে রং দেওয়া আছে এগুলো দিয়ে তুমি ড্রয়িং করো, যেহেতু গোলাপ ফুলে লাল হবে, তাই না? লাল গোলাপ, এই দেখো, এইভাবে বুঝছে? দেখো, এই যে গোলাপ, এখানে পাতার পাতার যে অংশ আছে এখানে তোমার করে নেবে, তারপর পেন্সিলটা একটা বুঝতে হবে, এই কারণে আমি একটু সরাসরি দেখে দিচ্ছি। পাশে তো তুমি নিয়মটা বুঝতেই পারো, তাই না? পাশে আমি সরাসরি দিচ্ছি, এটা আঁকাটা শিখে নাও, এখানে পাতা হবে, দেখো এখন আমি তোমাদের রং করা শিখাবো, কিভাবে রং করতে হয়, তো সহজ পদ্ধতিতে রং করা যায় সেভাবে তোমাদের শেখার চেষ্টা করছি।
ঠিক আছে, প্রকৃত মনোযোগ সহকারে আজকে ক্লাসটা করবে। লাল এই দেখো এই যে একটা গোলাপি আর একটা লাল মানে রং করার সময় আমি লাল গোলাপ এখানে আমি গোলাপি রং শুরু করতেছি হালকা রং দেওয়া তারপরে দেখো তো ঠিক আছে। এখন আমি প্রতি রেপাপির বাম দিকে কারো করছে, বাম দিকে কারো করার পরে বাম দিকে রেকর্ড হচ্ছে না এইভাবে দেখো পাপড়ি গুলো হচ্ছে, তোমাদের বুঝতে সমস্যা হলে বলবে ঠিক আছে। দেখো কি হচ্ছে গোলাপটা আকাশে দেখো হচ্ছে কিনা ডান পাশে যে পাখিটা আছে এখানে এভাবে এই পাশে আর লাল রং ঠিক আছে। দেখো এখানে
সিসিটি ডিপার্টমেন্ট কাছে করতে ভালো লাগতেছে? দেখো রং খুঁজতে সমস্যা হতে পারে, আমাকে বলবে ঠিক আছে। এখন কি রং? সবুজ, তারপরে হালকা সবুজ, এই যে রংগুলো আমি পাতা দেখবো। এখন আমি আর একটা যে হালকা সবুজ রং সুন্দর লাগতেছে না, দেখো এই যে রংটা হালকা। গোলাপ ফুলটা কেমন হলো? একটু অস্পষ্ট লাগতেছে তাই না? এখন কিছু কিছু জায়গা আছে এখানে তোমার একটু শ্যাডো দিতে হবে। দেখো এইভাবে কারণ কারণ দিল করছে
দেখো তোমাদের কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা, আমি এখানে আর একটু এই দেখো এই পাশে দেখো বোঝার সমস্যা আছে কিনা, অনেক চমৎকার একটা গোলাপ ফুল আঁকা হয়েছে। এইটা যদি বারবার চেষ্টা করো দেখবে যে একসময় তোমাদের আঁকা অনেক সুন্দর হয়ে গেছে। এখন এখানে আর একটু কাজ করতে পারো, ছবিটাকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। যদি ছবিটা ফুটিয়ে তুলতে পারো দেখবা যে তোমার দেখতে সুন্দর লাগবে, তারপর স্যার দেখে খুশি হবে, বাড়তে পারে যে অনেক নম্বর বেশি হবে। হ্যাঁ, এই কারণে তোমাকে একটু বাড়তি পরিশ্রম করতে হবে, পারবে না? ঠিক আছে, আজকের মতো আমি তোমাদের এ পর্যন্তই রাখতে চাচ্ছি। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লাগবে, বুঝতে সমস্যা হচ্ছে না। আর যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা পরবর্তী ক্লাসে আবার এই বিষয়ে আমি আবার দেখে দেওয়ার চেষ্টা করবো। এরপর সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।